আমি তো অবাক হয়ে গেলাম, এ আমরা কোন জায়গায় চলে এলাম? দেখে তো মনে হচ্ছে মানুষের এলাকা। হ্যাঁ, এটা মানুষেরই এলাকা। এই যে দেখো, ঘরবাড়ি আছে, খামারের মুরগি আছে, চাষ করার জন্য ট্রাক্টর আছে, ছোটখাটো ক্ষেত খামারও আছে, আরো কত কি আছে। আমরা এবার থেকে এখানেই থাকবো। ঠিক আছে ডাকু রাক্ষস, তবে আমি কিন্তু ওই গাড়িটা চালানো শিখব। আমিও হালকা পাতলা গাড়ি চালাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই চালারা, তোরা এখানকার সবকিছু গোজগাছ করে নে, জায়গাগুলো পরিষ্কার কর, আর এক একজন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আমাদের এলাকা পাহারা দিবি আর খাওয়া দাওয়া করবি। ঠিক আছে, তুমি তাহলে শিকারে যাও, আমরা এই গাড়িটা পরিষ্কার করি এবং এই থাকার জায়গাটা গুছিয়ে নি। হাই হাই, এই সময় আবার মেঘ বৃষ্টি শুরু হলো। দেখি একটু সামনে এগিয়ে যাই। এখানে গরুর আরাগোনা আসলো কই থেকে? দেখি একটাকে ধরে খাই, তারপর রাকাদের জন্য নিয়ে যাব। আমাদের বুড়িয়ালা ডাকুরানির এলাকায় এ আবার কোন রাক্ষস এসে হানা দিল? এই ওকে ধর ধর, ওকে থামা। এই তোরা আবার কারা?
আর কি সব ঠাকুরানির কথা বলছিস? হ্যাঁ, তোমার তো সাহস কম নয়। তুমি আমাদের ভুরিয়ালা রাক্ষসীর বাড়িতে হামলা করেছ, আমরা তার চেলা। ও তা কোথায় তোদের ওই ভুরিয়ালা রাক্ষসী? তাকে তো দেখছি না। আসবে আসবে, এলেই দেখতে পাবা। ইয়া লম্বা বিশাল দেহি এক মহিলা রাক্ষসী। ধুর, ওইসব গল্প দিয়ে আমার কাজ নেই। এ যাবৎ বহু দৈত্য দানবের মুখোমুখি হয়েছি, এবার আমি গেলাম, তোরা থাক। পথের মাঝে এই ডাইনোসর কেন ঝামেলা করতে আসছে? আয়, তোকে মেরে উড়িয়ে দি। আপনি এসেছেন, এদিকে বিশাল এক কাহিনী ঘটে গেল। এখন থাম, আগে একটু বিশ্রাম নি, তারপরেই সব শুনবো। এই আমার ভুঁড়িটা একটু মালিশ করে দে তো। আসার সময় একটা ডাইনোসর আমার উপরে হামলা করেছিল, শেষমেশ ও পেটে কামড় বসিয়ে দিয়েছে। কিরে, আমার গরুগুলো মনে হচ্ছে সংখ্যা একটু কম লাগছে, ব্যাপারটা কি? ঠাকুরানি, আজ ঘন্টাখানিক আগে কোথায় থেকে যেন এক বিশাল রাক্ষস এসে আপনার গরু খেয়ে ফেলেছে, আবার একটা গরু নিয়েও গিয়েছে। শুধু তাই নয়, বলে গিয়েছে যে সে আবার এখানে শিকার করতে আসবে। কি বলিস, একটা ইয়া বড় রাক্ষস! আমি তো জানতাম আমি এই রাজ্যের একমাত্র বড় রাক্ষসী ঠাকুরানি। ঠিক আছে, আমি ওকে দেখে নিব। চলো রাকা, আমরা দুজনে গাড়িতে চড়ে একটু ঘুরে আসি, এর ফাঁকে তোমাকেও ড্রাইভিংটা শিখাবো, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
ওই যে দেখ, ডাকু রাক্ষস তার ট্রাক্টর নিয়ে আবার এখানে আইছে। কিরে, ওইটা কি ডাকু রাক্ষসের বউ নাকি? আরে হ্যাঁ রে, ডাকু রাক্ষস বিয়ে করেছে। এই শোন, ওরা নিশ্চয় ওদের বাসাতে অনেক কিছু নিয়ে আসবে। আমরা কিন্তু দিনে দিনে অনেক কিছু চুরি করে নিয়ে আসবো তাদের আস্তানা থেকে। হ্যাঁ যা ভাগ, জানিস ডাকুর সাথে একগাদা খোকসের দলও আছে। কিছু করতে হলে আগে ওদেরকে পটল তুলতে হবে। কি ব্যাপার, এখানে কারা বিবি করে কথা বলছে? নিশ্চয় ওই গাবলুর দল, ওরা তো এই জঙ্গলের ভিতরেই বসবাস করে। শালা জোচ্চোর কথাকার, আমার স্ট্রবেরি চুরি করে পালিয়েছিল। ঠিক আছে, তোমরা মাংসের তন্দুরি বানাও, আমি আবার ওই আস্তানে গিয়ে কোনো প্রাণী শিকার করে নিয়ে আসি। এই গাড়িটা নিয়ে যাব আর ভটভট করে চলে আসব। আজ দেখি কোন দত্ত রাক্ষস আমার এখানে আসে। উফ, খাওয়া দাওয়া করে বুড়িটা জম্পেশ ফুলে উঠেছে। এবার একটু ঘুমিয়ে নি। দেখেছিস, আমাদের ডাকুরানী মানে এই ভুরিয়াল রাক্ষসীকে যদি কেউ তার পেটে মানে ভুরিতে সুশ্রী বা চুলকে দেয়, তাহলে শত্রু তার বন্ধু হয়ে যাবে। তার বলেছিস, সেদিন তো ওই ভুরির চাপে আমি প্রায় আলু ভর্তা হয়ে যেতেছিলাম। যা একটু চুলকে দিয়াই। ওই তো সেই জায়গা দেখা যাচ্ছে। যাই, গাড়িটা ঠিক জায়গায় পার্কিং করে সেখানে যাই। একি, এ তো দেখছি আমাদের মতো এক বিশাল দেহি রাক্ষসী। এ তো একটা মেয়ে রাক্ষসী। ও টের পাওয়ার আগে এখান থেকে শিকার নিয়ে পালাই। ওদিকে রাকা আমার জন্য অপেক্ষা করছে। এই কে কে আমার আস্তানায় শিকার করতে এসেছে? আরে এ তো দেখছি আরেক রাক্ষস। তা তোমার নাম কি? আমার নাম ডাকু রাক্ষস। জলে স্থলে বন্দরে সবাই আমাকে চিনে। আমি তোমার আস্তানায় শিকার করতে এসেছি। আরে বেটা রাক্ষস বলে কি, আমার আস্তানায় এসে বলে কিনা শিকার করবে? আমি হলাম ডাকুরানী রাক্ষসী। এই দেখো আমার পাওয়ার। যা, কি গ্যারা কলে পড়লাম! আসলে তো এক বিশাল ভুরিওয়ালা রাক্ষসী। একে পটিয়ে পটিয়ে এখান থেকে চলে যেতে হবে। আহ, এই অঞ্চলে তো আর কোনো রাক্ষসের দেখা পাইনি। এই ডাকু রাক্ষসটা খুব হ্যান্ডসাম। ওকে যদি কব্জা করে আটকে রাখতে পারি তাহলে ও আমার। দেখ
কি সব উল্টা পাল্টা ভাবছি? এই ডাকু রাক্ষস, আমি তোমাকে আর যেতে দিব না। তুমি আমার শিকার চুরি করেছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে। ঠিক আছে, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আসো, তারপর যা খুশি আমাকে করবা। এই যে এটা একটা গাড়ি, এটার উপর চড়ে খুব জোরে জোরে দ্রুত যাওয়া যায়। এটা আবার কিসের মেশিন গাড়ি? আচ্ছা দেখি তো কি হয় এটা দিয়ে। তবে রে চালাক রাক্ষস, আমাকে ফাঁকি দিয়ে পালানো। এই এই ধর বেটাকে। পালাবে কোথায়? একদিন না একদিন আবার তোমাকে আমি ধরবই। এই চল আস্তানায় ফিরে যাই। এই মোটরাক্ষসের কাছ থেকে নিস্তার পাওয়া গেল, এবার বাসায় ফেরা যাক।